নমস্কার। আবার পশ্চিমী ঝঞ্ঝা এবং আবার নিম্নচাপ আসছে, অন্তত আবহাওয়া দপ্তর থেকে সেরকমই জানাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে এখন যে ঠান্ডাটা রয়েছে, এই ঠান্ডাটা কিন্তু কেটে যাবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে আবার নিম্নচাপ আসছে এবং শুক্র, শনি, রবি, সোম এই কদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে হবে, কলকাতাও কিন্তু তার মধ্যে রয়েছে। এই বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু যেটা মানে এই অকাল বর্ষণে কিন্তু ফসলের ক্ষতি হয়। এর আগেও দুই ক্ষেপে এরকম এই বৃষ্টি হলো এবং বৃষ্টিতে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান চাষের ক্ষেত্রে ক্ষতি হয়েছে, আলু চাষের ক্ষেত্রে ক্ষতি হয়েছে, আলু চাষের ক্ষেত্রে কিন্তু আলু যারা কৃষকরা যারা আলু তৈরি করার জন্য তখন একদম প্রথম পর্বে তারা যখন করছিলেন সেই সময় কিন্তু এই যে বৃষ্টিতে কিন্তু মাটির নিচে জল সেগুলো কিন্তু পচিয়ে দিয়েছিল, অর্থাৎ একটা বড় অংশের কিন্তু আলুর ক্ষেত্রে কিন্তু বিরাট ক্ষতি হয়েছে, এরও হয়েছে, ধানের ক্ষেত্রেও হয়েছে। আবার যদি বৃষ্টি আসে, কারণ এই সময়ের বৃষ্টি কিন্তু যদি মাঘের শেষে যদি বৃষ্টি হতো, একটা কথাতেই আছে যদি বর্ষা মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ, মাঘের শেষে বৃষ্টিটা হলে কিন্তু সেই বৃষ্টিতে কিন্তু ভালো ফসল হয় এবং সেই ফসলে কিন্তু মানে সেটা ভালো কৃষিকার্যের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো। কিন্তু এই যে এই সময়ের বৃষ্টিটা কিন্তু কৃষকদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক একটা দিক। এই সময়ের বৃষ্টিপাত জানি না আবার কত, এর আগে দুই ক্ষেপে বৃষ্টিপাতে ক্ষতি হয়েছে এবং এই ঠান্ডাটা যখন বেশ ভালো মতো পড়েছে, মানুষ যখন উপভোগ করছেন সেই সময় পশ্চিমী ঝঞ্ঝা, সব মিলিয়ে এই বছরে এই কৃষিকার্যের তো বেশ ক্ষতি হয়েছে। জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হয়েছে, আরও হবে, তো সাধারণ মানুষের কিন্তু নাবিশ্বাস ওটা অবস্থা। এখন দেখা যাক যে প্রকৃতি কী করে, প্রকৃতির খেয়াল সবটাই প্রকৃতির খেয়ালে, যেটা ঘুরে যাবে অন্য কোথাও নাকি বৃষ্টিপাতে আমাদের বাংলাকে ভোগাবে সেটা দেখা যাক। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।